হ্যালো এভরি আসসালামু আলাইকুম আইড কিচেন থেকে আমি কবিতা আমিন আপনাদের জন্য আরও একটি সহজ এবং মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু বন রুটি দেখাবো বন রুটি কিন্তু আগেও তৈরি করেছি কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট এখানে কোনো ইস্ট ব্যবহার করিনি দেখা যায় ঘরে মাঝে মধ্যে ইস্ট থাকে না সব উপকরণ পাউটের জন্য থাকলেও তো চলুন দেখিনি কীভাবে এই সহজ বন রুটি ঘরে তৈরি করে নিলাম ইস্ট ছাড়া চুলায় প্রসেসে প্রথমে দেখিয়ে নিচ্ছি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ইস্ট ইউজ করিনি তাই চেষ্টা করবেন ময়দা দিয়ে এই পাউডারে তৈরি করার একটু নরম থাকবে আর কি আচ্ছা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু কমে বাড়িয়ে নিতে পারেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সাথে একটা চামচ বেকিং পাউডার আর সাথে হাফ চামচ বেকিং সোডা ইস্ট ইউজ করছি না তাই কিন্তু এগুলো অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল সব কিছু হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আর এরপরে ইস্টের পরিবর্তে ইউজ করছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই টক দই নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল দুধ এটা কিন্তু জাল করা দুধ না গরম দুধও না নর্মাল দুধ আর এখন এই দুধটা দিয়ে নিলাম আর এখন সব কিছু খুব ভালো করে মথে নেব একেবারে আট থেকে দশ মিনিটের মতন খুব ভালো করে মথে নেব এই টক দইয়ের খামিরের কিন্তু কোনো প্রকার রেস্টের প্রয়োজন পড়ে না ইস্ট দিলে তখন অ্যাক্টিভ করার দরকার পড়ে যায় তাই ওই ক্ষেত্রে কিন্তু এই খামিরের রেস্টের প্রয়োজন হয় অনেকের রেস্টের কারণে কিন্তু পাওটি বানাতে চান না আচ্ছা যাই হোক খুব ভালো করে বোর্ডে নিয়েও মথে নিচ্ছি আপনি যত ভালো করে মতবেন আপনার বড় রুটি কিংবা পাওয়টি ঠিক ততটাই বেশি ভালো হবে এবং পারফেক্ট হবে এই ডোটা কিন্তু রুটি ডোয়ের মতন শক্ত হবে না একটু স্টিকি হবে এই তো আমি ডোটাকে আট দশ মিনিটের মতন ভালো করে মথে চারটি সমান ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে একটু কমিয়ে বারে নিতে পারেন আর এখন এগুলোকে গোল শেপে দিয়ে দিচ্ছি দেখুন উপকে টেনে দিয়ে নিচ্ছি চাইলে আপনারা এইভাবে নিচ থেকে উপরের দিকে টেনেও করে নিতে পারেন খুব সহজে কিন্তু গোল করে নিলাম একটা স্মুথ গোল করে নিলাম এইভাবে সবগুলি বল করে নিয়ে এই ধরনের প্লেটে নিয়ে নিচ্ছি এখানে আপনার চাইলে স্টিলের যে প্লেট আছে ওই প্লেট প্লেটও তেল ব্রাশ করে নর্মাল লেখালেখির কাগজ বিছে নিয়ে দিয়ে দিতে পারেন একটু চ্যাপটা করে দিচ্ছি এটা কিন্তু পাওয়ার মতন অত বেশি ফুলবে না যাই হোক এখন এখানে দই ব্রাশ করে দিচ্ছি আপনারা ডিম ফেটিও ব্রাশ করে নিতে পারেন কিংবা নর্মাল দুধও ব্রাশ করে দিতে পারেন আমার হাতের কাছে দই ছিল তাই দই ব্রাশ করে দিচ্ছি চুলা যেহেতু বেক করব এই ধরনের দুধ ডিম কিংবা দই ব্রাশ করে দিলে কি হবে চুলা একটা পারফেক্ট কালার চলে আসবে এই পর্যায়ে সাদা তিল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখন চলে যাচ্ছি বেকিং প্রসেসে এইখানে পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে গ্যাসের চুলায় প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম একেবারে লো থেকে মিডিয়ামে পিহিট করে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ ভালো তাপের জন্য এবং ওভেনের মতন কালার এই দিয়ে আসার জন্য এরপরে এই প্লেটটা দিয়ে নিচ্ছি আর এখন এটাকে সিলভার কিংবা স্টিলে ঢাকনা দিয়ে ঢেকে দেব ওভেনের মতন কালার আসার জন্য এতে করে উপর থেকে একটা তাপ আসবে এবং বর্ণরুটির উপরে ওভেনের মতন কালার চলে আসবে এখন লো থেকে মিডিয়ামে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতন বেক করার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ চল্লিশ মিনিটের পরেই আপনাদের দেখাচ্ছি লো থেকে মিডিয়ামে বেক করেছি পারফেক্ট কালার উপর থেকে ওভেনের মতন চলে এসেছে এখন এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে সুন্দর হবে আর উপর থেকেও ড্রাই হয়ে আসবে না একেবারেই পারফেক্ট বনরুটি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই তো দেখুন ইস্টের মতন অত বেশি নরম হয়নি কিন্তু এই বন্ডুটিটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই উপযোগী বাসায় ইস্ট না থাকলে এই বন্ডুটিটা ট্রাই করতে পারেন নিরাশ হবেন না এরকমই পারফেক্ট কালার ওভেনের মতন ঘরে নিয়ে নিবেন আজ এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেল পাশেই থাকবেন আজ এই পর্যন্ত খোদা হাফিজ